Hi guys, welcome back to my channel and welcome back to another exciting video. আজকের ভিডিওটা একটা রিয়াকশন ভিডিও হতে চলেছে আর রিয়াকশন হবে একটা দেশের ভিডিও না একটা মারাত্মক ভয়ানক ভিডিওর উপর। তো ভিডিওটা কিন্তু আমি এখনো পর্যন্ত দেখিনি, ভিডিওটা আমাকে সেন্ড করেছিল অনেক দিন আগে দেব। তো ভিডিওটা তখন আমি দেখিনি অত গুরুত্ব দিয়ে, বাট পরে আমি যখন ভিডিওস করার আইডিয়া খুঁজছিলাম আমার এই চ্যানেলের জন্য, হরর ভিডিওর জন্য, তো তখন আমাকে আবারও ভিডিওটা সেন্ড করে এবং আমাকে জাস্ট দেখতে বলে ভিডিওটা, ভিডিওটা কতটা মারাত্মক ভয়ানক এবং ট্রিপি, মানে আমাকে বললো দেখলে যে মানে লিটারেলি ভয় লাগবে দেখলে। সো সেই জন্য আমি ভাবলাম যে এতই যদি ভয়ের হয়, সো আমি এখন মানে যখন আমাকে সেন্ড করেছিল তখন আমি দেখবো না, আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই এবং আমার ফার্স্ট রিয়াকশন যেটা হবে সেটা আমি তোমাদের সামনে আজকে দেবো। সো ভিডিওটা আমি এখনও পর্যন্ত দেখিনি, আজকে আমি জাস্ট একটা ভিডিওর ওপর রিয়াকশন করবো, কারণ ভিডিওটা অনেকটা বড়, আমি যতটা দেখেছি ভিডিওটা বড়। সো আমি এর মধ্যে অন্য কোনো ভিডিও ইনক্লুড করবো না আজকে, আমি ওই স্ক্যারি ভিডিওটার উপরই আজকে রিয়াকশন দেবো এবং আমি জানি না কতটা ভয় দেখতে পারবো কি না। আর ইভেন তোমরা জানোই যে আমি এইসব ভিডিওগুলো রাত 3টের সময় করি, আজকেও এখন রাত 3টে বাজতে যায়। সো জানি না, আমার এখনই ভয় লাগছে, আমাকে যেভাবে বললো ভিডিওটা এতটাই ভয়ের যে ভয় লাগবে। সো সেই জন্য মানে আমি কি বলবো, আমার মানে কি বলবো, মনে হলো যে তোমাদের সঙ্গে শেয়ার করি, কারণ তোমাদের সঙ্গে আমি সব কিছু শেয়ার করি, কারণ তোমরা হরর ভিডিওস দেখতে এতটাই পছন্দ করো। তো তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না, তার জন্য আমি একা দেখিনি, আজকে আমি এখন তোমাদের সামনে রিয়্যাক্ট করতে যাচ্ছি ভিডিওটা। তো এই প্রসঙ্গে বলে রাখা যাক যে আমার নিউ চ্যানেল যেটা আমি ওপেন করেছি এন্টারটেইনিং ভিডিও পারপাসে দেব ও শ্রীতে, কিন্তু ভিডিও চলে এসছে নতুন, তোমরা গিয়ে চট জলদি করে দেখে ফেলো। ভিডিওটা খুবই মানে মজার হয়েছে, আমি খুব এনজয় করেছি, সবাই খুব মজা করেছে ভিডিওটা নিয়ে। তো ভিডিওটা খুবই ফানি, যারা যারা দেখোনি এখনও পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইবার তারা গিয়ে প্লিজ চেক করে নাও, ডিসক্রিপশন বক্সে আমার চ্যানেলটার লিঙ্ক দেওয়া থাকবে, আর গিয়ে প্লিজ সাবস্ক্রাইব করে দিও ভিডিও, ভিডিওটাকে লাইক করো প্রচুর, এরকম নতুন নতুন ফানি ভিডিও, অন্যরকম অন্য যে কোনো টাইপের ভিডিও হরর বাদে আসতেই থাকবে কিন্তু ওই চ্যানেলে, কারণ শুধুমাত্র হরর ভিডিও দেখলেও হবে না, অন্য টাইপও তো দেখতে হবে। সো সেই জন্যই আমার ওই চ্যানেলটা, তো প্লিজ গিয়ে সাবস্ক্রাইব করো আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও। তো চলো আমরা বেশি কথা বলবো না, এক্সট্রা আজকে যে মেইন ভিডিওটা সেদিকে চলে যাবো। আর বলে রাখি যে এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটার, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটা প্রেস করে অন করে কিন্তু অল করে দিও, যাতে যখনই আমি একটা ভিডিও আপলোড করি তোমরা কিন্তু নোটিফিকেশন চলে যাবে তোমাদের ফোনে সবার আগে। সো প্লিজ সাবস্ক্রাইব করো আর এই ভিডিওটা প্লিজ অনেক অনেক লাইক করো, শেয়ার করো। লাইক টার্গেট এই ভিডিওটার মাত্র 3K, প্লিজ 3K লাইক টার্গেট কমপ্লিট করে দিও আর কমেন্ট করো ভালো ভালো। আজকেও কিন্তু শাউট আউট রয়েছে আগের ভিডিওটা, যারা যারা কমেন্ট করেছিলে ভালো ভালো, আজকে আমি তাদের শাউট আউট দেবো। আর এই ভিডিওর তলায়ও ভালো ভালো কমেন্ট করো যাতে আমি নেক্সট হরর ভিডিওটা তোমাদের শাউট আউট দিতে পারি। তো চলো যাওয়া যাক মেইন ভিডিওটার দিকে। ওকে গাইস, ভিডিওটা আমি ওপেন করে নিয়েছি। ওকে গাইস, তো এখানে মেইন যেটা ব্যাপার সেটা হচ্ছে একটা বাড়ির মধ্যে একটা বাচ্চা রয়েছে এবং বাড়িটার মধ্যে শুধুমাত্র বাচ্চা, একটা ছোট বাচ্চা ছেলে এবং তার মা থাকে। আর বাড়িটায় না মানে প্যারানর্মাল জিনিসপত্র হচ্ছিল, সেই কারণে ওই বাচ্চাটার যে মা ছিল সে দুজন ছেলেকে ইনভেস্টিগেট করার জন্য বাড়িটাতে ডাকে। ওকে দেন আমরা দেখবো। ওকে, তোমরা দেখতে পাচ্ছ এখানে এই দুটো ছেলে যারা ওই প্যারানর্মাল জিনিসপত্র হওয়ায় বাড়িটাতে ইনভেস্টিগেট করতে যাচ্ছে, আর ওদের হাতে ক্যামেরা ট্যামেরা রয়েছে অনেক কিছু, আই থিঙ্ক ওরা খুঁটিয়ে দেখবে ব্যাপারটা কি হচ্ছে বাড়িটাতে, কেন এসব হচ্ছে, কেন প্যারানর্মাল জিনিসপত্র হচ্ছে। ওকে, আর গাইস এখানে প্রত্যেকটা ঘরে এই বাড়িটার মধ্যে না প্রত্যেকটা ঘরে সিসিটিভি ক্যামেরা সেট করা রয়েছে, যাতে যা কিছু হয় রাতে সব কিছু ওদের কাছে ক্যাপচার হয়ে যায় এবং ওরা ওগুলোকে চেক করে বুঝতে পারে যে অ্যাকচুয়ালি কী হচ্ছে ওই বাড়িটার মধ্যে। ওকে গাইস, তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা রুম, আর ওই যে দুটো ছেলে ছিল যারা ইনভেস্টিগেট করতে গেছে তারা রুমের মধ্যে শুয়ে রয়েছে। এটা কি? আর এটা হচ্ছে সেই বাচ্চা ছেলেটা যে অদ্ভুত, মানে আমরা ফার্স্টে যে দেখলাম না যে মানে কি বলবো, মানে ওটা বাচ্চা ছেলে কিনা আমি আমি জানি না, এটা কি জিনিস, এটা কোনো জন্তু কিনে, আমার ফার্স্ট ফার্স্ট আমার দেখে এটা একটা এলিয়েন মনে হলো, বাট এখন তোমরা দেখো দেখে মনে হচ্ছে একটা ছোট বাচ্চা, 10-12 বছরের একটা বাচ্চা ছেলে। ওয়েট, ওকে এখানে অনেকগুলো রুম রয়েছে আর এখানে একটা রুমের মধ্যে না ওই বাচ্চা ছেলেটার যে মা
সে শুয়ে রয়েছে, ওই রুমটার মধ্যেও কিন্তু সিসিটিভি ক্যামেরা সেট করা রয়েছে। মানে আমার গায়ে কাঁটা দিচ্ছে গাইস, জানি না কি হতে চলেছে এরপর। তোমরা তোমরা ভালো করে নোটিস করো এই বাচ্চা ছেলেটার উপর, ওর ফেসটার দিকে ভালো করে নোটিস করো। আমার তো দেখে ওকে কোনো বাচ্চা ছেলে মনে হচ্ছে না, ইভেন ওকে দেখে মানে মানে কি বলবো তোমাদের, মানে পজেসড হলে মানে কাউকে মধ্যে যদি আত্মা ভর করে বা কোনো স্পিরিট ভর করে না, বলতে আমার গায়ে কাটা দিচ্ছে, সিরিয়াসলি বলছি। যখন কারোর উপর স্পিরিট বা আত্মা ভর করে, পজেসড হয়ে যায় কেউ, তখন যেরকম অদ্ভুত ফেস হয়ে যায় না, সাদা ফ্যাকাশে, চোখগুলো মনে হয় বেরিয়ে আসছে, রক্ত শূন্য ভাব, এবং তোমরা ভালো করে দেখো মনে হচ্ছে অনেক দিন ধরে ছেলেটা কিছু খায়নি। কিসের আওয়াজ হচ্ছে এটা? মন দিয়ে শোনো তোমরা, মন দিয়ে শোনো। এত রাত্রের বেলা দরজা ধাক্কানোর আওয়াজ আমার বাইরে থেকে, আমি জানি না এটা কিসের আওয়াজ হচ্ছে, আমার আমার সাহস নেই এখন। আমি তোমাদের এই ঘটনাটা এক্সপ্লেন করছি, এটা দেখে আমি এক্সপ্লেন করছি তোমাদের, আর বাইরে থেকে এরকম দরজা নক করা দুম দুম করে আওয়াজ হচ্ছে, তোমরা আমি জানি না কতটা শুনতে পাচ্ছ, আমি শুনতে পাচ্ছি। আই সোয়ার আমি বাইরে থেকে শুনতে পাচ্ছি কেউ জোরে জোরে মানে দরজায় দাম দাম করে গুঁতো মারলে যেরকম আওয়াজ হয় না, ওরকম টাইপের, মানে নক করছে না, লিটারেলি মানে ধাক্কা মারছে জোরে জোরে, ওরকমই আওয়াজ হবে। আমি জানি না রাত 3টার সময় কীভাবে দরজা ধাক্কাচ্ছে, ইভেন এটা আমাদের বাড়িতেও নয়, এটা বাইরে কোথাও হচ্ছে, বাইরে দিয়ে আমি আওয়াজটা পেলাম। আমার জোরে কথা বলার সাহস হচ্ছে না গায়ে, মনে হচ্ছে মানে আমি জোরে কথা বললে বাইরে থেকে কেউ শুনে নেবে, আমার এরকম টাইপের ফিল হচ্ছে, আমি জানি না কেন। গাইস চলো আমি লেট করবো না, ভিডিওটা এগিয়ে নিয়ে যাবো। এটা কি হলো? আরেকবার দেখো তোমরা, আরেকবার মন দিয়ে দেখো, এটা একটা বাচ্চা, বাট ওর হাত পা গুলো জাস্ট দেখো লেন্থটা হাত পায়, মানে আস্তে আস্তে বেড়ে গেল, এটা কিভাবে পসিবল? হাতটা বললে অদ্ভুত অদ্ভুত মানে মুভমেন্ট হচ্ছে, আমি জাস্ট তোমাদের দেখাতে যাই না, আমার ভয় লাগছে নিজের শ্যাডো দেখে, নিজেরই অদ্ভুত মুভমেন্ট করছে হাত পা গুলো, ইভেন হাত পা গুলো এত লম্বা, মানে একটা একটা নর্মাল সুস্থ মানুষের পক্ষে কখনো পসিবল না এত লম্বা হাত পা হওয়া। ওকে দেন দেখো তোমরা মন্দির, ঘর থেকে বেরিয়ে আসছে, রুমটা থেকে বেরিয়ে আসছে, কত লম্বা। ছেলেগুলো যারা ইনভেস্টিগেট করতে এসেছিল না, ওরা দিব্যি ঘুমাচ্ছে, কোনো হুশ নেই ওদের, মানে কিভাবে ওরা জানে এখানে এরকম টাইপের প্যারানর্মাল জিনিসপত্র হচ্ছে, ওরা রিল্যাক্স হয়ে কিভাবে ঘুমাচ্ছে? আমি হলে তো মানে 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 চোখই বন্ধ করতে পারতাম না, মানে আমার এত ভয় লাগে না, আমি চোখ বন্ধ করতে পারতাম না, এরা দিব্যি নিশ্চিন্তে রিল্যাক্স হয়ে ঘুমাচ্ছে। ওকে এখানে যে মায়ের রুমটা ছিল না, বাচ্চাটার মায়ের রুম, আমি জানি না এটা বাচ্চা না অন্য কিছু, ও ও দেখছে মহিলাটা, এটা কি এত বড় জীব! কি করছে আমি জানি না, এত বড় জীব, তোমরা জাস্ট দেখো। ওকে এবার ডে টু তোমরা দেখো কি হয়, আমি জানি না এটা কি করলো, ও জাস্ট জিপ বের করে মানে মা হয় ওটা, ও জানি না আমি কি করলো, মানে আই থিঙ্ক রক্ত চুষে নিল আমার যতদূর যা মনে হচ্ছে, আমি জানি না, আমি তোমরা রক্ত চোষা ভূত শুনেছ মানে যেগুলোকে বলা হয় ভ্যাম্পায়ার, ইভেন আমি এই সম্পর্কে একটা ভিডিও করেছিলাম ভ্যাম্পায়ার সম্পর্কে, ওরা মানে তোমরা যদি ভিডিওটা দেখো ফুল ভিডিওটা তোমরা বুঝতে পারবে,
মানে মানে ওরা জাস্ট মানুষের রক্ত চুষে খেয়ে নেয় এবং মানুষকে মেরে ফেলে, মানে এরা এই টাইপের স্পিরিট হয়। তো আমি জানি না আমার সেরকমই মনে হলো, অদ্ভুত, বাট আমি জানি না এত লম্বা কিভাবে হয়ে গেল। ওকে গাইস, এবার তোমরা দেখো এখানে নেক্সট দিন কি হয়। আমার মারাত্মক ভয় লাগছে, বিশ্বাস কর। ছোট বাচ্চাটা ছিল না, আমার মুভিটার নাম মনে পড়ছে না, আই থিঙ্ক দ্য এক্সরসিস্ট, আই থিঙ্ক ওই মুভিটাই, দ্য এক্সরসিস্টের যে মুভিটা ছিল না, বাচ্চাটার মুখটা জাস্ট এরকম ভাবে ঘুরে গেল, আমার দেখা তো ভয় লাগছে, ওই রকম ভাবে অ্যাবনর্মাল ভাবে মাথাটা ঘুরে গেল। আর হাঁটছে কি অদ্ভুত ভাবে, তোমরা দেখো। আর ওই ছেলে দুটো কিন্তু এখনো সেকেন্ড ডেতেও দিব্যি ঘুমাচ্ছে নিশ্চিন্তে। আর এখানে তোমরা দেখো মায়ের যে রুমটা, যেহেতু আগের দিনকে ফার্স্ট ডেতে এরকম অদ্ভুত একটা ইনসিডেন্ট হয়েছে, সেই জন্য রুমে দরজাটা মানে কিছু দিয়ে বন্ধ করে রেখেছে, যাতে ওপেন না করতে পারে ওই এলিয়েনটা, না স্পিরিট, আই ডোন্ট নো, ও যাতে ওপেন না করতে পারে দরজাটা বন্ধ করে রেখেছে। ইভেন ওর মাটা ঘুমাচ্ছে, কি করছে এটা, মাথা মাথাটা দরজাটাকে জাস্ট মাথা দিয়ে ভেঙে ফেলছে। হাউ ইজ ইট পসিবল একজনের মাথা দিয়ে একটা দরজা ভেঙে ফেলছে? মানে তোমরা ভাবো, একটা নর্মাল মানুষের পক্ষে কখনো পসিবল না এরকম কাজ করা, যদি না এটা স্পিরিট হয়ে থাকে বা যাই হোক অন্য কিছু, মানে একটা মানুষের পক্ষে পসিবল নয়। মানে কতটা গায়ের জোর থাকলে কেউ এরকম করতে পারে, তোমরা জাস্ট ইমাজিন করো। আর কি অদ্ভুত ভাবে তাকিয়ে রয়েছে এখানে, তোমরা দেখো। আর ওই ছেলে দুটো এতক্ষণে টের পেয়েছে, যারা ইনভেস্টিগেট করতে এসছে, ছেলে দুটো যারা ইনভেস্টিগেট করতে এসেছিল তারা এতক্ষণে টের পেয়েছে যখন ওই মহিলাটি চিৎকার করেছে ওই স্পিরিটটাকে দেখার পরে। তো তখন ছেলেগুলো দৌড়াতে দৌড়াতে গেছে দেখতে, গিয়ে দেখে সেখানে কেউ নেই, ইভেন না আছে ওই বাচ্চাটা, না আছে ওর মাটা, কেউ নেই, জাস্ট কোথায় ভ্যানিশ হয়ে গেছে, আই ডোন্ট নো। আর যখন ওই ছেলে দুটো যারা ইনভেস্টিগেট করতে এসেছিল ওই বাড়িটাতে, তখন ওই মহিলাটা আর বাচ্চাটা কাউকে খুঁজে পেলো না দৌড়ে গিয়ে যাওয়ার পর। আমি জানি না কোথায় ভ্যানিশ হয়ে গেছে, এরা দুজনে একসাথে ভ্যানিশ হয়ে গেছে ইভেন। তো তখন ওই ছেলে দুটো কি করে, ওই মহিলাটার সিস্টার যে ছিল তাকে কন্ট্যাক্ট করে এবং সে ইনফর্ম করে যে ওই বাচ্চাটার নাম ছিল টমি, এবং মানে সে রাত্রির যখন হতো না বাচ্চাটা আপটাপটি এরকম অদ্ভুত হয়ে যেত, অদ্ভুত দেখতে হয়ে যেত, পাগুলো হাতগুলো লম্বা লম্বা হয়ে বেড়ে যেত, মুখটা এরকম অদ্ভুত ফ্যাকাশে রক্তশূন্য হয়ে যেত, আর হাইটটা তোমরা জাস্ট দেখো ওরকম টাইপের হয়ে যেত। আর সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে ওই বাচ্চাটার 1 ইয়ার আগে ডেথ হয়ে গেছে। তো ওই বাচ্চাটা যদি ডেথই হয়ে থাকে 1 বছর আগে, তাহলে ওখানে কে প্রেজেন্ট ছিল? আর ওই বাচ্চাটার মাটা কেনই বা ইমেল করে ওই ছেলে দুটোকে কন্ট্যাক্ট করেছিল প্যারানর্মাল জিনিসপত্র হওয়ার জন্য, ইনভেস্টিগেট করতে আসার জন্য কেন ইমেল করেছিল? তো এটা একটা মানে কি বলবো, রহস্য। আমি জানি না তোমরা কি বুঝলে, তোমাদের কি ওপিনিয়ন তোমরা আমাকে বলো। আমার তো মারাত্মক ভয় লাগলো, সিরিয়াসলি বলছি, গায়ে কাটা দিচ্ছিল যখন মানে কি বলবো, মানে যখন এইভাবে এইভাবে মাটাকে দেখছিল, আমি বলছি দেখাতে চাই না, আমার প্রচণ্ড ভয় লাগছে। আর সবচেয়ে বেশি ভয়ানক লাগলো আমার মানে রাত 3টের সময় যখন আমি এরকম টাইপের জিনিসপত্রগুলো করি, অদ্ভুত অদ্ভুত বাইরে মানে আওয়াজ আসে, কুকুর ডাকে, আমার মারাত্মক ভয় লাগে। ইভেন আজকে আমি জানি না এটা কী হলো, আমি জানি না, সত্যি জানি না আমি এটা কী হলো, বাট আমার মারাত্মক ভয় লেগেছে। সো গাইস, আজকে এইটুকুই ছিল, আমাদের কেমন লাগলো তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ অনেক অনেক লাইক করে দিও। আর এখন শাউট আউটের পালা। ওকে গাইস, ফার্স্ট কমেন্ট করেছে অনন্যা, লিখেছে ইউ আর রিয়েলি সো ব্রেভ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর দ্য সেকেন্ড পার্ট, দিস ভিডিও ইজ সো সো নাইস, থ্যাংক ইউ সো মাচ অনন্যা। নেক্সট কমেন্ট করেছে মিসেস কাকলি, লিখেছে ফ্রম বাংলাদেশ, আমার বয়স 11 বছর, আমি একজন মুসলিম। আপু, আপনার হরর ভিডিওগুলো বিশেষ করে টমিনোস হেল ভিডিওটা সবচেয়ে বেশি ভয়ানক ও সুন্দর ছিল। হ্যাঁ, আমারও ওই ভিডিওটা সবথেকে বেশি ভয় লেগেছে করার টাইম যখন আমি চেক করেছিলাম, সো ওটা নিয়ে আর কিছু বলার নিয়ে আলাদা করে, তোমরা না দেখে থাকলে দেখে নিও। নেক্সট কমেন্ট করেছো শ্রাবণী,
গোলদার অফিসিয়াল লিখেছো, শ্রী তুমি খুব সাহসী, তোমার সাহস দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট যে কমেন্ট করেছো বিশু পণিক, লিখেছো ম্যাম ইউ আর সো ব্রেভ অ্যান্ড আই অলওয়েজ ওয়েটিং ফর ইউর নিউ ভিডিও, সো আই অলওয়েজ সাপোর্ট ইউ ম্যাম, আই এম আ বিগ ফ্যান অফ ইউ, ইউ আর দ্য বেস্ট ইউটিউবার, ই লাভ ইউ ম্যাম, প্লিজ টেক কেয়ার, থ্যাংক ইউ সো মাচ। আর লাস্ট কমেন্ট করেছো যে আজকে, সে হচ্ছে কাকুলি দত্ত, লিখেছো দিদি প্লিজ হেডলেস হর্সম্যান ওকে স্টোরি এক্সপ্লেন করো প্লিজ প্লিজ। ওকে কাকুলি, আমি ট্রাই করবো, আমি অ্যাকচুয়ালি এটা সম্পর্কে আমার আইডিয়া নিই, আমাকে একটু রিসার্চ করে দেখতে হবে, আমি যদি পারি অবশ্যই আমি চেষ্টা করবো। থ্যাংক ইউ সো মাচ ভিডিও সাজেস্ট করার জন্য। সো গাইজ, আজকের মতো ছিল এইটুকুই, ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিয়ে অবশ্যই কমেন্ট করে, যাতে আমি নেক্সট ভিডিওতে শাউট আউট দিতে পারি। আর প্লিজ অনেক অনেক কমেন্ট করো কমেন্ট বক্সে, আর তোমাদের ওপিনিয়ন শেয়ার করো, এই ভিডিওটা তোমাদের কী মনে হলো দেখে সেটা শেয়ার করো আমাকে, অবশ্যই আমি পড়বো আর অবশ্যই হার্ট দেবো কমেন্টে। আর লাইক করো প্রচুর, আর এই ভিডিওটার লাইক টার্গেট হচ্ছে 3K মাত্র, প্লিজ করে দিও আর প্রচুর শেয়ার করে দিও, আর নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। তো আমি চলে আসবো নেক্সট একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টিল দেন, বাই বাই।